Harrison Rowe. এখন অবধি ঠাকুর মশাইয়ের বাড়িতে ভোমবোলার মাস্টার পরিকল্পনা করে পরদিন নিশিকান্তপুর যাবে। সেদিন রাতে ওরা দেখতে পায় সেই ছায়া মূর্তিকে। মাস্টারের দাদুর বাড়ি থেকে তার বস্ত্র নিয়ে তারা শ্মশানে যায়। সেই প্রেতকে তাড়ানোর প্রস্তুতি নিতে নিতে ঠাকুর মশাই বুঝতে পারে সিঁদুর আনা হয়নি। এর মাঝেই হঠাৎ করে সবাই বুঝতে পারে মাস্টার শ্মশানে নেই। এর মধ্যে একটা মরা কাক এসে পড়তে ঠাকুর মশাইয়ের পায়ে কেটে যায়। তারপর শ্মশান থেকে বেরিয়ে একা একা হাঁটতে হাঁটতে মাস্টার এসে পড়ল তার দাদু বুড়ো ফণিভূষণের ভিটেতে। তার মনের মতো আকাশেও ঘন কালো মেঘের আস্তরণ ধীরে ধীরে জমাট বাঁধছে। তার সাথে আসা এই লোকগুলো কেবল তার গল্পের আসরের সঙ্গী নয়, তার বন্ধুও বটে। কোনো রক্তের সম্পর্ক ছাড়াই ওরা যেন মাস্টারের পরম আত্মীয়। ওরা না থাকলে তার যে কি দুরবস্থা হতো তা সত্যি কল্পনাতীত। আর উমানাথ চক্রবর্তী লোকটার কতখানি মনের জোর যে এই বয়সেও পায়ের ওই যন্ত্রণা নিয়ে তিনি হাসি মুখে আগে মাস্টারের দেহবন্ধন করলেন, চোখে মুখে কষ্টের লেশ মাত্র নেই। উঠোন পেরিয়ে ভেতরে ঢোকার আগে মাস্টার একবার দাঁড়িয়ে তাকিয়ে রইল বাড়িটার দিকে। এভাবে যে এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে এই বাড়ির দোরগোড়া এসে দাঁড়াতে হবে তা মাস্টার কল্পনা করতে পারেনি। পৃথিবীর বুকে এত মায়া এতভাবে চারিদিকে ছড়িয়ে থাকে যে সেই মায়ার বাঁধন থেকে আমরা যতই সরে যেতে চাই না কেন, তার কাছে আমাদের মাঝে মাঝে ধরা দিতেই হয়। ছোটবেলায় মাস্টার যখনই এখানে আসত তার দাদু কত আদর করত। ছোটবেলাতেই মাস্টার বুঝতে পেরেছিল এখানকার পাড়ার লোক কেবল নয়, গোটা গ্রামের লোকই তার দাদুর বদ মেজাজকে ভয় পেত। কিন্তু তার দাদু কখনোই তার সাথে খারাপ ব্যবহার করেননি, এমনকি তাকে কোনোদিনও বকাও দেননি। ছোটবেলায় কথাগুলো দ্রুত মনে পড়ে যাচ্ছিল মাস্টারের, যেন স্মৃতির পাতা উল্টোতে উল্টোতে সেই ছোট্টবেলায় এসে থেমে গিয়েছিল সে। অনেকক্ষণ ফাঁকা দাওয়ায় একা একা সে বসে রইল। আর হয়তো আজকের পর এখানে কারুর পা পড়বে না, আর কেউ কলকাতা থেকে এইখানে শীতের ছুটি কাটাতেও আসবে না। কি হবে এই ভিটের আজ থেকে 10 বছর পর? নিজের মনে টুকটুক করে উঠোনে ঘুরতে ঘুরতে গাছে জল দেবে না বুড়ো ফণিভূষণ। উঠে দাঁড়ালো মাস্টার। না, কাজগুলো সেরে ফেলতে হবে। সময় নষ্ট না করে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ করে একটা শূন্যতা তাকে চারিদিকে আবদ্ধ করে ফেলল। সেদিন এসে এই বাড়ির উঠোনে দাদুকে পড়ে থাকতে দেখেছিল মাস্টার, আর আজ সেই ফাঁকা ঘরে সে একা দাঁড়িয়ে আছে। ঘরের চারিদিকে বারবার সে অনুভব করছে তার দাদুর উপস্থিতি, যেন এখুনি পাশ থেকে এসে তার মাথায় হাত বুলিয়ে দেবে। এমনটা তো হওয়ার কথা নয়, মাস্টার নিজে যথেষ্ট শক্ত ধরনের মানুষ, তার মাথা যথেষ্ট পরিষ্কার। সে আবেগপ্রবণ হয় না যে তা নয়, তবে সাধারণত এমন অপ্রাসঙ্গিক চিন্তাভাবনা তার মগজে সহজে ঠাঁই পায় না। আসবাবপত্রে ঠাসা গোটা ঘরটা যেন একটা শূন্যতা চুইয়ে চুইয়ে এসে পড়ছিল। তার বারবার একটা কথাই মনে হচ্ছিল, যেন প্রতিটি বাড়ির প্রতিটি ঘরের প্রধান আসবাবই হলো একটা মানুষ। সত্যিই তো, একটা মানুষ ছাড়া একটা ঘর অসম্পূর্ণ। দাদুর ব্যবহার করা সেই গামছাটা বিছানার উপর একপাশে কেমন অবাঞ্ছিতের মতো পড়ে আছে, কেউ আর মেলে দিতে আসেনি।
কেউ আর আসবেও না। লাঠিটা এখনো ঝুলছে জানালার পাশে। একটা অপরিকল্পিত আবেগ মাস্টারের মনের ভেতর জমে উঠছে। সে নিজেই অবাক হয়ে যাচ্ছে, এতটা নরম মানুষ তো সে নয়, তাহলে আজ বারবার তার সাথে এমন কেন হচ্ছে? মাস্টার ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে গিয়ে সামনের রাখা বাক্সটা বন্ধ করল। তখন তাড়াহুড়োয় বাক্সটা বন্ধ করা হয়নি, কিন্তু বাক্সটা বন্ধ করতে গিয়ে ভেতরে একটা ছোট্ট মাটির পুতুল চোখে পড়ল। এই পুতুলটা তার বড্ড চেনা। ছোটবেলায় পুতুলটা তার দাদুই তাকে কিনে দিয়েছিল চড়কের মেলা থেকে। মনে আছে বাড়িতে ফিরে ব্যাগে না খুঁজে পেয়ে খুব কান্না জুড়েছিল সে। তারপরে আসা যাওয়াও কমে গিয়েছিল, কিন্তু আজও এতগুলো বছর ধরে সেই পুতুলটা যত্ন করে বাক্সের মধ্যে রেখে দিয়েছিল তার দাদু। মাস্টারের দুচোখের কোলবে গরম দুফোঁটা জল নেমে এল। আদেও কি স্থান কাল পাত্রের পরিবর্তনে মানুষের পরিবর্তন ঘটে? মানুষ কি সত্যি পুরোপুরি বদলে যায়, নাকি ঘুরে ফিরে নিজের অজান্তে একই জায়গায় বারবার ফিরে আসে? কোনো এক অদৃষ্টের টানে মানুষের ভাগ্যের চাকা ঘুরতে থাকে, আর সেই ভাগ্যই তাকে আবার অতীতের সম্মুখীন করে। হাতের ছোট্ট পুতুলটা মাস্টারকে সেই অতীতের দোরগোড়ায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, যেখানে এই ঘর, এই পুতুল, এইগুলোই তার কাছে সব থেকে আপন। সে অতি যত্নে ছোট্ট পুতুলটা নিজের জামার পকেটে পুরে রাখল। আমরা নিজেরাই হয়তো জানি না আমরা আসলে ঠিক কি চাই। এই পৃথিবীটাকে আমরা নিজেরাই হয়তো ঠিক চিনি না। শরীরটা কেমন খারাপ লাগছে মাস্টারের। এগিয়ে গিয়ে বিছানার ওপর শুয়ে পড়তেই সে প্রথমবারের মতো একটা ধাক্কা খেল। তার মনে হলো এতক্ষণ ধরে চারপাশে তার দাদুর যে উপস্থিতি অনুভব করতে পারছিল, সে হাওয়ার উপর ভর করে তাকে কিছু বলতে চাইছে। অনুভূতিটা এতটাই প্রবল যে মনের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। সেদিন কলকাতায় তাকে গৌতমবাবু যে ঘটনাটা বলেছিলেন, সেখানেও তো নাকি রাতের অন্ধকারে একজনকে বাড়িটার আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যেত। তাহলে তার দাদুর আত্মার শান্তি তো এখনো হয়নি। সে কি তাহলে মাস্টারের সাথে যোগাযোগ করে তাকে কিছু বলতে চাইছে? এইবারে হঠাৎ করে মাস্টারের যেন এই এতক্ষণ ধরে চলতে থাকা মনের মধ্যেকার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেল। মনে হলো তার দাদুর আত্মা তার সাথে যোগাযোগ করতে চাইছে। এসব ভাবতে ভাবতে মাস্টার শূন্য ঘরের চালের দিকে তাকিয়ে রইল। কিন্তু ঠাকুরমশাই, মাস্টারকে এভাবে একা ছাড়াটা? হ্যাঁ ঠাকুরমশাই, এরম একা একা ছেড়ে দিলেন তাকে? এতে বিস্তর বিপদ হতে পারে। না 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 না, এতে আমার আপত্তি আছে। আমাদের আমাদের এখনই তার পেছনে যাওয়া দরকার। সকলে একটু শান্ত হও, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তাকে কেবল সিঁদুরের কৌটোটা আনতে পাঠিয়েছি, তার দেহ বন্ধন করে দিয়েছি। তাছাড়া বুড়ো ফণিভূষণের ভিটেতে গিয়ে পড়লে মাস্টারের কোনো বিপদ হবে না, সেখানে তাকে কেউ কিচ্ছুটি করতে পারবে না। মাস্টার একা একা গ্রামে ফিরে গেছে শুনে সকলে প্রায় ঘেরাও করে ধরেছিল চক্রবর্তী মশাইকে। এইবারে সকলে একটু শান্ত হল। গণেশ শাসমল এতক্ষণ ধরে চুপ করে সবার কথা শুনছিল, এবার সে বলল, ঠাকুর মশাই, আপনি আমাদের সেদিন প্রাণে বাঁচিয়েছিলেন, আমি আপনার সিদ্ধান্তে কোনো আপত্তি জানাচ্ছি না, কিন্তু আপনারা মানে আপনি আর ভোম্বল এখন ঠিক কি করতে চাইছেন সেটা যদি একটু খুলে বলেন তাহলে আমাদেরও একটু সুবিধা হয়, নইলে একা একা আপনি তো কোনো মতে তাকে যেতে দিতেন না। আপনি আমাদেরই দরকার ছাড়া এই ঘর থেকে বেরোতে বারণ করলেন। গাঙ্গুলিবাবু বললেন যে আপনি এই জায়গাটায় গণ্ডি কেটে বন্ধন করেছেন, তাহলে আপনি মাস্টারকে এরকম একা একা ছেড়ে দিলেন কেন বলুন তো? ঠাকুরমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন। না,
তার পরিকল্পনাটা পুরোপুরি না শুনে কেউ তাকে ছাড়বে না। কিন্তু তিনি কিছু বলার আগেই চরণ ঘোষ বললেন, আমার মনে হয় ঠাকুর মশাই কিছু ভেবেই কাজটা করেছেন, তাই না? হ্যাঁ চরণ, আপনাদের সকলকে ওই অশুভ শক্তিকে নিঃশেষ করতে আজ আপনাদের দরকার। কাল রাতে আমরা অনেক ভেবেছি, ঠাকুর মশাই যা যা বলেছেন আপনারা ঠিক করে শুনুন। ভোম্বলের শান্ত অথচ দৃঢ় কণ্ঠে কথাগুলো শুনে সবাই যেন একটু ধীর স্থির হয়ে বসল। ঠাকুর মশাই একবার সবার দিকে তাকিয়ে বললেন, তবে শোনো, দুজন দুজন করে আমি সকলকে দলে দলে ভাগ করে দেব। আজ চরণ আর নিবারণ একসাথে থাকবে, হরেন আর গণেশ তোমরাও একসাথে থাকবে, আমার সাথে থাকবে ভোম্বল। রাম, তোমার একটা বড় কাজ আছে। সবাই গোল করে ঘিরে বসে আছে। ঠাকুর মশাই আর ভোম্বল সবাইকে এরপরে কে কি করবে সব কিছু বুঝিয়ে দিচ্ছে, যেন অতি পরাক্রমশালী এক অশুভ শক্তির বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের মন্ত্রণা বসেছে এই জনপ্রাণহীন শ্মশান ভূমির নিরালা চালা ঘরে। সূর্য হেলে পড়েছে পাটে, আর খানিকক্ষণ পরেই নেমে আসবে অন্ধকার। যত দিনের আলো কমে আসছে ততই যেন মাস্টারের মনের মধ্যে একটা চেনা ভয়, একটা অতি পরিচিত অন্ধকার আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে। আর একটু পরেই তাকে ফিরে যেতে হবে শ্মশানে, ওই কৌটোটা নাকি খুবই জরুরি। সব কিছু নির্ভর করে আছে তার উপরেই। দরজার বাইরে আস্তে আস্তে একটা কালি মাখা অন্ধকার নেমে আসছে, তার মধ্যে পা বাড়ালেই কেউ যেন খপ করে ধরবে তাকে। আর অপেক্ষা না করে মাস্টার উঠে সিঁদুরের কৌটোটা নিজের প্যান্টের পকেটে পুরল। না, এবার যাওয়া যাক। ঠাকুর মশাই তাকে বলেছিলেন যে অন্ধকার নামার পরে শ্মশানে ফিরে আসতে, ততক্ষণে ওনারা শ্মশানের চত্বরটাকে কোনো কৌশলে খানিকটা সুরক্ষিত করার চেষ্টা করবেন। তার আগে ফিরলে মাস্টারের বিপদ হতে পারে। তখন কথাটা শুনে মনে মনে ভরসা পেলেও এখন চারিদিকের অন্ধকার দেখে সেটা মনে হচ্ছে একা একা আসার পাকামিটা না করলেই ভালো হতো। এখান থেকে শ্মশানের দূরত্ব হেঁটে প্রায় আধ ঘন্টা। সে যখন গ্রামের পথ ধরল তখন সন্ধ্যা বেশ জাঁকিয়ে নেমেছে। পাড়া গায়ে এমনিতেও ঝুপ করে সন্ধ্যা নামে, বিকেলের একটু পরেই যেন ঝপ করে রাত নেমে আসে। মাস্টার চুপচাপ হেঁটে চলেছে গ্রামের পথ ধরে। দুপুর থেকেই একটা ঝিরঝিরে হাওয়া দিয়ে চলছে, এখন বেশ ঠান্ডা লাগছে তাতে। নিশিকান্তপুরের সীমানার বাইরে বেরিয়ে যেই রাস্তাটা নদীর পার ধরে চলে গেছে সেইখানে এসে একটু গাটা শিরশির করে উঠল। হাওয়াটা সত্যি খুব ঠান্ডা। মাস্টার ব্যাপারটাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে লাগল, আর খানিকটা গিয়ে পড়লেই ট্র্যাক্টরটা দেখা যাবে। কোথাও কেউ নেই, ঘন মেঘের আড়াল থেকে মাঝে মাঝে রূপলি চাঁদটা উঁকি মারছে। এই আলো আঁধারের খেলা যেন অপ্রাকৃতিক। এই ছায়াগুলোর আড়ালে আবডালে কারা যেন ঘোরাঘুরি করছে, কত অজস্র চোখ যেন নজর রেখে চলেছে সেই একলা মানুষটার উপর। কিন্তু সবই কি মাস্টারের মনের কল্পনা? কেমন যেন চারপাশের পরিবেশটা পাল্টে যাচ্ছে না? মৃদু হাওয়ায় যে গাছের পাতাগুলো দোল খেতে খেতে ফিস ফিস করে কানাঘুষো করছিল সেটা কোথায়? হাওয়া তো এখনো বইছে, পাতাও তো এখনো নড়ছে, কিন্তু তাদের শব্দ কই? কোথাও কোনো ঝিঝি পোকার ডাক নেই কেন? মাস্টারের চারিপাশে যেন নেমে আসছে এক কাল রাত্রি। একবার পিছনে তাকাও, তাকাও,
আচমকা একটা মেলি মিহি কণ্ঠ, সেটা পিছন দিক থেকে আসছে। মাস্টারের কলার পিছন দিকটা, কলারের উপর খোলা জায়গাটা কেমন যেন শিরশির করে উঠল। এখনই পিছন ফিরে না তাকালে কেউ যেন খপ করে এসে তার ঘাড়টা ধরে মোটকে দেবে। কিন্তু মাস্টার জানে আগের বারেও শ্মশানে সেই বেল গাছটার থেকে ফিরে আসার সময় ঠাকুর মশাই বলে দিয়েছিলেন হাজার হোক পিছনে ফিরে না তাকাতে। সেই ভুল একবার সে করেছে, এবারে আর সে করবে না। আর ঠিক তখনই একটা পরিচিত গন্ধ এসে ঠেকল তার নাকে, একটা কাঠ পোড়া মাংস পোড়ার মতো গন্ধ। নিজের ইচ্ছে শক্তির বিরুদ্ধেও কে যেন মাস্টারকে পিছনে ফিরে তাকাতে বাধ্য করছে। কিন্তু নিজের সবটুকু মনে জোর দিয়ে সে পিছনে না ফিরে এক পা করে এগোতে লাগলো। তাকাও আমার দিকে, তাকাও। মাস্টার ভালো করে জানে যে পেছনে তাকালেই সে দেখতে পারবে সেই মূর্তিটাকে, যাকে সে কাল রাত্রেও দেখেছিল। সেই বিকট চেহারা, সে যেন আবার পিছনিয়েছে তার। মাস্টার প্রায় দৌড়তে লাগল, কিন্তু এই অন্ধকারে সরু মাটির পথটা ঠাউর করে দৌড়ানো যে কোনো মতে সম্ভব নয়। কিন্তু কিছু করার নেই, অন্ধকারের মধ্যে অন্ধের মতো দৌড়ে চলেছে মাস্টার। কিন্তু হঠাৎ করে কিসে যেন পাটা লেগে সে আছাড়কে পড়ল মাটিতে। কোনো মতে উঠে দাঁড়িয়েই জিনিসটা হাতে করে ধরতে গিয়েই একটা ছ্যাঁকা খেয়ে থমকে গেল সে। জিনিসটা কি গরম, কয়েকটা নিভু নিভু লাল আভার বিন্দু যেন পড়ে আছে মাটিতে, যেন ধিক ধিক করে জ্বলছে। জিনিসটা আর কিছুই নয়, একটা আত পোড়া কাঠের টুকরো। মাস্টারের বুকের ভেতর কে যেন একতাল বরফ চেপে ধরেছে। বাতাসে কটু গন্ধটা আরো তীব্র হয়ে উঠছে। কিন্তু মাস্টার ভুলেও পিছনে তাকালো না। তাকালে কি দেখত তা আর জানার প্রয়োজন নেই। হঠাৎ করে ওই জ্বলন্ত কাঠের টুকরোটা যেন নিজে নিজেই খানিকটা এগিয়ে এলো মাস্টারের দিকে। নিজের অজান্তেই কোনো দৈবক্রমে যেন মাস্টারের হাতটা তার প্যান্টের পকেটটার ভেতর ঢুকে গেল। তার আঙুলগুলো সেই সিঁদুরের কৌটোটা চেপে ধরতে বুকের ভেতরে সেই প্রবল ভারটা যেন নেমে এলো অনেকটা। একটা জোরে নিঃশ্বাস নিল মাস্টার। ওই তো শোনা যাচ্ছে সেই পাতার শব্দ, ঝিঝি পোকার ডাক। মনে একটু বল পেতে কাঠের টুকরোটাকে সপাটে এক লাথি মেরে সরিয়ে দিয়ে মাস্টার এবারে দিল এক ছুট। ওই তো ওখানে ওদের ট্র্যাক্টরটার অন্ধকার অবয়বটা দেখা যাচ্ছে। ওখান থেকে আর বেশি দূরে নয়, যে যত শ্মশানের কাছে এগোচ্ছে ততই মনের জোরটা ক্রমশই বাড়ছে। তবে এতক্ষণে কি ওরা সব ব্যবস্থা করে ফেলেছে? নদীর দিক থেকে হাওয়া দিচ্ছে ভীষণ জোরে। এদিকে শ্মশানে ততক্ষণে সবার সাহায্যে ঠাকুর মশাই আর ভোমবুল প্রস্তুতি পর্ব শেষ করে ফেলেছে। তবে বারবার কোনো অদৃশ্য অপশক্তির বলে কিছু বাধা বিঘ্ন ঘটেছে। একবার যজ্ঞের জন্য স্তূপাকৃতি করে সাজানো কাঠ আপনা আপনি ভেঙে পড়েছে, যেন কেউ এক লাথি মেরে লণ্ডভণ্ড করে দিয়েছে। যজ্ঞকুণ্ডের কাছেই একটা ছোট্ট চিতা সাজানো হয়েছে, তার সামনে ঠাকুর মশাই মাটিতে চারটে তীর কাঠি পুঁতে তাতে লাল সুতো দিয়ে একটা চৌকো ঘেরাটো তৈরি করেছে। তার মাঝে একটা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর চন্দন ছাড়াও আরো কি যেন মাখিয়েছে। নিবারণ ভাদুরী আর চরণ ঘোষ হাতে হাতে সাহায্য করে চালা ঘরটার ঠিক বাইরে বসেছিল। ভোমবলার ঠাকুর মশাই তখন বাইরেটায় কিসব করছে। রাম গাঙ্গুলির সাথে হরেন্দ্রনাথ আর গণেশ কোটা চত্বরটা ঘিরে একটা লাঠি দিয়ে গণ্ডি কাটছে আর গঙ্গা জল ছেটাচ্ছে। নিবারণ ভাদুরী দূরে ওই তাল গাছের সারির দিকে তাকিয়ে বলল, আচ্ছা
ওই প্রেত যদি এসে আমার ঘাড় মোটকে দেয় তাহলে কি হবে বলুন তো? আচ্ছা তুমি এত ভয় পাও কেন বলো তো? এখানে এতগুলো লোকের মধ্যে ওই প্রেত তোমার ঘাড় মটকাতে আসবে তোমার মনে হয়? না মানে সে কথা নয়। নিবারুণ একটু আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে ঘোষবাবু তাকে থামিয়ে দিয়ে ওই তাল গাছগুলোর দিকে আঙুল তুলে বলল, এই নিবারুণ বলছি ওই দিকে তাকিয়ে দেখো, ওই ওই সাত নম্বর তাল গাছটা কেমন অদ্ভুত লাগছে না? সাত নম্বর? সাতটা গাছ পেলেন কোথায়? ওখানে তো ছটা গাছ দাঁড়িয়ে আছে। চোখের মাথা খেয়েছো নাকি? আমি সাতটা তাল গাছ স্পষ্ট দেখতে পাচ্ছি আর তুমি বলছো ছটা। আপনার কথা ভুল হচ্ছে, ভালো করে দেখুন ওখানে ছটা তাল গাছ আছে। কি বলছো কি, এত এত হাওয়ার মধ্যেও ওই শেষ গাছটা একদম পাথরের মতো স্থির হয়ে আছে তাই? কথাটা বলতে বলতে মাঝপথেই আটকে গেল চরণ ঘোষ। সে এক মুহূর্তে নিবারুণের দিকে তাকিয়ে শেষ কথাটা বলতে আরম্ভ করেছিল, কিন্তু সামনের দিকে আবার ফিরে তাকাতেই বুকের রক্ত জল হয়ে গেল। ওইটা ওই দূরে ওটা তো কোনো তাল গাছ নয়, একটা ওরকমই লম্বা লিকলিকে কালো শরীর যেন দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো। চোখ কুঁচকে তাকালো চরণ ঘোষ। হ্যাঁ তাই তো, কিন্তু সেই মূর্তি যেন ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে, অবয়বটা যেন ধীরে ধীরে বড় হচ্ছে। সে ভয়ে আতঙ্কে চিৎকার করে বলে উঠল, ঠাকুরমশাই ঠাকুরমশাই ভবল ভবল এখানে এখানে। ঠাকুরমশাই তখন যজ্ঞের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ভবল সেখানে ছুটে এসে বলল, কি হয়েছে? চরণ ঘোষ সামনের দিকে তাকিয়ে গাছের কথাটা বলতে যেতেই অবাক হয়ে দেখল, দূরে কই ওখানে ছটা তাল গাছ দাঁড়িয়ে আছে আর সব কটা গাছ হাওয়ায় আস্তে আস্তে দুলছে। তাহলে কি সে ভুল দেখল? কথাটা ভোম্বলকে বলতেই ভোম্বলের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। আপনারা নিজেরা কিছু করতে যাবেন না, কিছু দেখলে এরকম করেই ডাকবেন আমাদের। আর ওই যে বড় গণ্ডি কাটা হলো, তার বাইরে কেউ কোনোভাবে বেরোবেন না। আর আর তাছাড়া ঠাকুরমশাই তো একটু আগেই সবার দেহ বন্ধন করে দিলেন তাই না? তা বটে, কিন্তু সব কিছুরই প্রভাব সীমিত। ভয় পেয়ে ভুল করে নিজের ক্ষতি করে বসলে কিন্তু যাকে, ওদিকে মাস্টারে ফেরার সময় হয়ে গেল তো। প্রাণপণে শ্মশানের দিকে ছুটছে মাস্টার। শ্মশানের ভেতর কোথাও একটা আগুন জ্বলছে, সেই আলোতেই দেখা যাচ্ছে ওই যে ওইটা ভোম্বল না? হ্যাঁ, শ্মশানে ঢোকার ঠিক মুখটায় ভোম্বলের অন্ধকার অবয়বটা দেখা যাচ্ছে। সে দাঁড়িয়ে আছে বোধহয় তারই অপেক্ষায়। আর ভয় নেই, মাস্টার জোরে একটা নিঃশ্বাস নিয়ে তার গতিটা বাড়ানোর চেষ্টা করল। ওদিকে মাস্টারকেও দেখতে পেয়েছে ভোম্বল। সে নিজের ডান হাতটা প্রসারিত করে নিজের চোখ বন্ধ করল। মাস্টারও ব্যাপারটা খেয়াল করেছে। কি করছে ভোম্বল? তাকে থামতে বলছে নাকি? ধুর, ওসব ভেবে লাভ নেই, এখন থামার কোনো প্রশ্নই ওঠে না। মাস্টারকে এগিয়ে আসতে দেখে ভোম্বলের কিন্তু কোনো রকম ভাব পরিবর্তন হলো না, সে তাকে থামাতেও চেষ্টা করল না। মাস্টার যখন ভোম্বলের পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে গেল, তখন সে খেয়াল করল যে ভোম্বলের চোখ দুটো বন্ধ, তার শরীরটা কঠিন হয়ে আছে আগুনের শিখায়, কেমন যেন সেটা নিরেট তামার মতো দেখাচ্ছে। সামনে একটু দূরেই ওই চালা ঘরটায় একটা আগুন জ্বলছে, তার সামনে বসে আছেন চক্রবর্তী মশাই, তার আশেপাশে বাকিরা। তাদের কাছে পৌঁছতেই ধপ করে মাটিতে পড়ে গেল সে। পায়ে যেন আর জোর নেই, বুকে যেন আর শ্বাস ধরছে না। রাম গাঙ্গুলি হুড়মুড় করে এগিয়ে এসে তাকে ধরে বলল, ওহ বাবা যাক, কোনো ক্ষতি হয়নি তো? তুমি ঠিক আছো তো মাস্টার?
তার গলায় দুশ্চিন্তার আভাস স্পষ্ট। মাস্টার কোনো মতে হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, এই যে কৌটোটা ঠাকুরমশাই। ভম্বল শ্মশানের মুখটা থেকে ফিরে এসেছে, তার চোখ মুখ গম্ভীর। সে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই আর দেরি করবেন না, বিপদ বিপদ বড় বিপদ। ঠাকুরমশাই কিছু বলার আগেই একটা দমকা হাওয়া দিতে আরম্ভ করল চারিদিকে। যজ্ঞকুণ্ডের আগুনটা তাতে প্রায় নিভে যায়, কিন্তু না, সেটা নিভে গেল না। প্রকৃতির দুই রূপ শক্তি যেন একে অপরের বিরুদ্ধে দারুণ যুদ্ধে মেতে উঠেছে ওদের চোখের সামনে। হঠাৎ যজ্ঞের এক পাশে একটা মরা কাক এসে আছড়ে পড়ল, ভয়ে শিউরে উঠল ওরা। কে যেন কাকটার গলাটা প্রবল আক্রোশে মুছড়ে ভেঙে দিয়েছে, ঠোঁটের এক পাশ থেকে কালো রক্ত বেরিয়ে আসছে। কাকটা যেন শেষবারের মতো বুক ভরে দম নেওয়ার ব্যর্থ চেষ্টায় ছটফট করতে করতে মরে গেল। আর সেই সময় ডানা দিয়ে ঝাপটাতে ঝাপটাতে যজ্ঞের জোগাড়ের জিনিসগুলোকে সামান্য বিনষ্ট করে দিচ্ছি। এই দেখে রাম গাঙ্গুলি হঠাৎ উঠে গিয়ে কাকটাকে হাত দিয়ে ধরতে তার হাত পাগুলো যেন পলকের মধ্যে পাথরের মতো কঠিন হয়ে গেল। একটা শুকনো কাঠের টুকরোর মতো সে মাটিতে হেলে পড়ে গেল। এই 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 কি হলো কি হলো? চিন্তা করো না, কিচ্ছু হয়নি, রামের কিচ্ছুটি হবে না। স্তম্ভন, তাই না? হ্যাঁ। ঠাকুরমশাই আর কিছু বললেন, সে চুপচাপ কেবল ভম্বলের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তার কোলে মাথা রেখে রাম গাঙ্গুলির অসার দেহটা পড়ে আছে, ওকে ঘিরে সকলে উদ্বিগ্ন দৃষ্টিতে চেয়ে আছে। হাওয়া বাড়তে বাড়তে এখন প্রায় ঝড়ের আকার নিয়েছে। ঠিক এই গণ্ডি কাটা চত্বরটায় তার অতটা প্রভাব পড়ে, কিন্তু তার বাইরে আকাশে হয়ে চলেছে এক অপার্থিব কাণ্ড। হাজারে হাজারে কাক যেন কোনো মন্ত্র বলে তাদের চারপাশে আকাশে একটা জীবন্ত ঘূর্ণাবর্ত সৃষ্টি করেছে। তাদের কর্কশ চিৎকারে আর ডানা ঝাপটানোর শব্দে কান পাতা দেয়। মাস্টার অবাক চোখে চেয়ে রইল চারিদিকে। তাদের মাথার উপরের আকাশটা খালি, তাদের মধ্যে মাঝে মাঝে রূপলি মেঘের আড়ালে চাঁদ উঁকি মারছে কেবল তাদেরই উপর। একটা গভীর কুয়োর একেবারে নিচ থেকে ওপরে তাকালে যেমন লাগে, ঠিক তেমন দেখাচ্ছে ব্যাপারটা। আমরা আজকে বেঁচে ফিরতে পারবো না। শান্ত হও, শান্ত হও, এ কেবল মায়া। পাখিগুলো কেমন যেন সম্মোহিত হয়ে আছে না? ওই দেখুন কেমন গাছপালার ডালগুলোতে বাড়ি খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে কয়েকটা, যেন মনে হচ্ছে দেখেও কিছু দেখতে পাচ্ছে না। চরণ, তোমরা রামকে দেখো, ওর কিছু হবে না। চোখে মুখে জল দাও, পা দুটো একটু মালিশ করে দাও। ঠাকুরমশাই, ভম্বল কেমন একটা অদ্ভুতভাবে তাকালো চক্রবর্তী মশাইয়ের দিকে, যেন কিছু একটা নির্দেশের জন্য কেবল অপেক্ষা করছে সে। বিশ্বাস রাখো, হঠাৎ করে কথাটা তিনি মাস্টারের দিকে তাকিয়ে বললেন। মাস্টার এমন অপ্রত্যাশিত একটা কথার মাথামুণ্ডু কিছু বোঝার আগে ভম্বল আচমকা তার উপর চেপে বসল। পলকের মধ্যেই মাস্টার দেখল তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এই এই কি করছো, কি আশ্চর্য, এর মানে কি, কি হচ্ছে? মাস্টার এমনিতেই ক্লান্ত হয়ে পড়েছিল, বিরোধিতা করার শক্তি সে কোনো মতেই আর খুঁজে পেল না। করুণ দৃষ্টিতে সে বাকিদের দিকে তাকালো, তারাও কেমন যেন পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। কেউ সাহায্যের হাত বাড়ালো না, যেন তারা জানে কি হতে চলেছে। তার মানে তারাও কি এই সবের ব্যাপারে অবগত? মাস্টারের মুখ আর পাও বেঁধে দেওয়া হয়েছে এরই মধ্যে। আর কোনো উপায় নেই মাস্টার। এই বলে মাস্টারকে নিজের কাঁধে ফেলে ভম্বল ওই গণ্ডির বাইরে ওই দুর্যোগের মধ্যে পা বাড়াতে উদ্যত হল।
মাস্টার শেষবারের মতো দেখল উমানাথ চক্রবর্তী, চরণ ঘোষ, নিবারণ ভাদুরী কেমন তাঁতে দাঁত চেপে স্থির দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। রাম গাঙ্গুলি অসার হয়ে মাটিতে পড়ে আছে এখনও, তাকেও বাকিরা আসলে অজ্ঞানী করেছে। এই সব ভোম্বলা ঠাকুরমশাইরির ষড়যন্ত্র। তারা জানত রাম গাঙ্গুলি একমাত্র লোক যে এইটা মেনে নিত না কোনো মতে, তাদের বাধা দিত, তাই ছলে বলে তাকে অজ্ঞান করে দিল। হ্যাঁ, ভোম্বল একেবারেই বলে দিল কি করে, স্তম্ভ। এইসব হাজারো প্রশ্ন, চিন্তাভাবনা, আশঙ্কা মাস্টারের মনে ঘুরপাক খেতে লাগল, যেন বাইরের এই অপ্রাকৃতিক ঘূর্ণিঝড় তার বুকের মধ্যে উঠেছে। সব কিছু যেন তোলপাড় হয়ে যাচ্ছে। মাস্টার অসহায়ভাবে কাতরাচ্ছে, কিন্তু তার আর কিচ্ছু করার উপায় নেই। কিন্তু এই গণ্ডির বাইরে ভোম্বল বেরোবে কী করে? এত এত কাক মিলে তো প্রায় দুর্ভেদ্য একটা প্রাচীর সৃষ্টি করে রেখেছে। কোনো মানুষ তার মধ্যে পড়লে তো হাজার হাজার ঠোঁটের আর নখের খোঁচাকেই নিঃশেষ হয়ে যাবে। তার মানে ভোম্বল বোধহয় তাকেই এর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে শেষ করে দেবে। হয়তো তার সাথেই ওই প্রেতও শেষ হয়ে যাবে। হয়তো তার দাদুর আত্মার অংশ রয়েছে বলেই এই সম্পর্ক। তার মৃত্যু না হলে ওই পিশাচের শেষ নেই। এই ভেবে মাস্টার চোখ বন্ধ করে ফেলল। এই বোধহয় শেষ। আর মাত্র কয়েক সেকেন্ড, কয়েকটা বিলম্বিত সেকেন্ড মাত্র। কই, কিছুই তো হচ্ছে না। মাস্টার ভয়ে ভয়ে চোখ খুলল। তারা সেই জীবন্ত ঘূর্ণাবর্তের বাইরে বেরিয়ে এসেছে। গায়ে একটাও দাগ লাগেনি। তাদের আর ঠাকুরমশাইদের মাঝখানে এখন ওই শত সহস্র কাকেদের দেওয়া ফাঁক ফোকর দিয়ে মাঝে মধ্যে ওই দিক থেকে যজ্ঞের আগুনটার লালচে আভা দেখা যাচ্ছে। মাস্টারের মুখটা ভোম্বলের পিঠের দিকে। সে তাকে নিয়ে যে কোথায় চলেছে সে কিছুই বুঝতে পারছে না। আর কোনো উপায় ছিল না মাস্টার, আপনি ওনাদের ভুল বুঝবেন না। ওই প্রেত আপনার কাছে পৌঁছতে চেয়েছিল আগে, সে এখন আপনাকেই চায়। এই জন্য আপনাকে গ্রামে ফেরত পাঠানো হয়েছিল। এবার বুঝতে পারলেন তো কেন ঠাকুর মশাই আপনাকে বলেছিলেন যে সন্ধ্যের পর ফিরতে? আপনার পিছু পিছু সে এইখানে এসেছে। তবে গণ্ডি ভেদ করে ঢুকতে পারেনি, কিন্তু আমাদের ক্ষমতাই বা আর কত? এইভাবে আটকা পড়ে তো থাকতে পারা যেত না। আস্তে আস্তে তারা শ্মশানের ফাঁকা প্রান্তর পেরিয়ে একটু জংলা জায়গার মধ্যে ঢুকে পড়ল। ঝোড়ো হাওয়ায় গাছপালাগুলো যেন পাগলের মতো এদিক ওদিক দুলছে। তাদের ওপরেও যেন কিসের ভর করেছে আজ। খানিক পরেই ভোম্বল থেমে গেল। তারপর আস্তে করে মাস্টারকে নামিয়ে রাখলো মাটিতে। মাস্টার, মাস্টার চিনতে পারছেন জায়গাটা? মাস্টার আর কি বলব, তার কিছু বলার উপায় নেই। কিন্তু ওর কথাটা শুনে চারদিকে তাকিয়েও কিছু ঠিক বুঝে উঠতে পারল না সে। ভোম্বল তাকে একটা গাছের তলায় নামিয়ে রেখেছে। এই সেই বেলগাছ, দক্ষিণ দিকে 750 হাত দূরে সেই বেলগাছ। মনে পড়ছে, সে আসবে মাস্টার, সে এখনই আসবে। ঠাকুরমশাই তোমার দেহবন্ধন করেননি আজ? খানিকক্ষণ সে মাস্টারের দিকে তাকিয়ে রইল চুপ করে। তারপর বলল, না, আর মায়া বাড়িয়ে লাভ নেই। ভোম্বল একবার মাস্টারের দিকে তাকিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। আর বাঁচবার কোনো উপায় নেই মাস্টারের। সে নড়াচড়া করা বন্ধ করে দিল। হাত পা বড্ড শক্ত করে বাঁধা। কোনোভাবেই এই দড়ি ছেঁড়া যাবে না। ইস, কাল রাত্রে চক্রবর্তী মশাইয়ের ঘরে একটুক্ষণ যদি কান খাড়া করে ওনার আর ভোম্বলের কথাবার্তাগুলো শোনা যেত। বড্ড আফসোস হচ্ছে মাস্টারের, কিন্তু এখন তো সব মিলে যাচ্ছে। আজ সকালে যখন মরা কাকটা পড়ে ঠাকুরমশাইয়ের পায়ে লাগল, তখন ওনার মুখের ওই হাসিটার মানে
সে এখন বুঝতে পারল। তবে কি আজ শ্মশানেই সব শেষ হয়ে যাবে? হঠাৎ করে কেমন গরম লাগছে মাস্টারের। গাছের ওপরে কিছু একটা নড়ছে না? হ্যাঁ, ওটা তো হাওয়ার জন্য হচ্ছে না? যেন ডালপালাগুলো আস্তে আস্তে দুমড়ে মুচড়ে কিছু একটা নিচের দিকে নেমে আসছে। একটা পরিচিত মাংস পোড়া গন্ধ এসে নাকে ঠেকল তার। বুকটা ঢিপ ঢিপ করছে মাস্টারের। ঠিক তার মাথার ওপরে গাছের কুঁড়িটা বেয়ে বেয়ে একটা কালো কুচকুচে অন্ধকার শরীর নেমে আসছে তার দিকে। তার শরীর থেকে টুকরো টুকরো কি সব খসে পড়ছে নিচের দিকে। তার সাথে মাঝে মধ্যে আগুনের ফুলকি। একবার এরম একটা জিনিস ঠিক মাস্টারের মুখের ওপর পড়তেই মাস্টার বুঝতে পারল যে সেটা ছাই আর চলে যাওয়া মাংসের টুকরো। কিন্তু বমি পেয়ে গেল তার। যেন তার গাটা গুলিয়ে উঠছে। ভয়ে মাস্টার চোখ বন্ধ করে ফেলতে চাইল, কিন্তু সে আর পারছে না, কিছুতেই পারছে না। ওই মূর্তিটা আস্তে আস্তে নামতে গাছের প্রায় নিচের দিকে পৌঁছে গেছে। স্পষ্ট দেখা যাচ্ছে তার ফলার মতো দাঁতগুলো, সরু সরু নখগুলো গাছের মোটা গুড়িটা খামচে খামচে এগিয়ে আসছে। কিন্তু মুখটাতে কেমন যেন চেনা চেনা ছাপ আছে না? মাস্টারের দাদুর মুখের ছাপ। এই জিনিসটা অনুভব করতেই মাস্টার কেমন যেন অবসন্ন হয়ে পড়ল। ছোটবেলার ছিঁড়াছেড়া কিছু নিষ্পাপ স্মৃতি ছবির মতো খুব দ্রুত গতিতে মনের মধ্যে ভেসে যেতে লাগলো। নিজের দাদুর সাথে কাটানো ছোটবেলার নিষ্পাপ ছবিগুলো কেমন যেন বিকৃত অশুদ্ধ হয়ে আসছে মাস্টারের চোখের সামনে। আজকে অজানা এক অপশক্তির কবলে পড়ে তাদের নির্মল সম্পর্কটা অপবিত্র হয়ে গেছে। চোখে জল চলে এলো মাস্টারের। হ্যাঁ, তার যে এখানেই শেষ সেটা সে বুঝে গেছে। তবে এই জল তার জন্য নয়, তার জীবনের মায়ায় তার চোখে জল আসেনি। এই জল এসেছে তার জীবনের সেই সুন্দর ছবিগুলোর এই বিকৃত রূপ দেখার ফলে। দাদু ভাই, আমায় বাঁচাও দাদু ভাই। মাস্টার উপরের দিকে তাকিয়ে দেখলো, সেই বিকৃত মুখটায় যেন আরো খানিকটা তার দাদুর মুখের ছাপ স্পষ্ট হয়ে এসেছে। যেন ওই শরীরের মধ্যে থেকে তার দাদুর মুখটা বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পরের মুহূর্তেই আবার সেই বিকৃত মুখটা ফুটে উঠল। মাস্টার একটা অদ্ভুত টান অনুভব করল তার কোমরের কাছে। তার শরীরটা মাটি থেকে উঠে যাচ্ছে। ভয়ে আরেকবার চোখ বন্ধ করে ফেললো মাস্টার, হয়তো শেষবারের মতোই। এমন সময় কিছু একটা এসে মূর্তিটার গায়ে মুখে পড়তে সে প্রবল আক্রোশে চেঁচিয়ে উঠল। কিছু বোঝার আগেই মাস্টার অনুভব করল কেউ যেন দৌড়তে শুরু করেছে। হ্যাঁ, তাকে কাঁধে তুলে নিয়ে কেউ যেন দৌড়াতে শুরু করেছে। নিজের ভাগ্যকে আর বিশ্বাস করতে পারছে না সে। কে এলো এইখানে? কেই বা জানে সে এখানে আছে? ভালো করে এই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাকে কেউ আবার কাঁধে তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। একটা হাত এসে তার মুখে বাঁধা কাপড়টা খুলে দিল। মাস্টার একটা জোরে নিঃশ্বাস দিল। মাস্টার, মাস্টার ঠিক আছেন তো? মাস্টার, এই যে ভুম্বল, কী হলো, কী হলো তাহলে ব্যাপারটা? মাস্টার কিছু বুঝে ওঠার আগেই ভুম্বল দৌড়তে দৌড়তেই বলতে লাগলো, আমি আগেই বলেছিলাম না, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের ভুল বুঝো না মাস্টার, ভুল বুঝো না, কিন্তু কাজ হয়েছে,
ও প্রেত আটকা পড়েছে ওই গাছে। কিন্তু কিন্তু বাকিটা পরে হবে মাস্টার, এখন ওইখানে ফিরতেও হবে, অনেক কাজ বাকি আছে। প্রকৃতি যেন আগের থেকেও বেশি উত্তাল হয়ে উঠেছে। চারিদিকে ঝোড়ো হাওয়ায় সব কিছু তছনছ হয়ে যাওয়ার জোগাড়। এই অন্ধকারে ভম্বল মাস্টারকে কাঁধে তুলে দৌড়াচ্ছে, সব কিছু অগ্রাহ্য করে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। কিন্তু ওই চালা ঘরের পাশে যজ্ঞের চারিদিকে ওই শয়ে শয়ে কাক আর আকাশে নেই। কোথাও যেন সব হাওয়া হয়ে গেছে, কিন্তু তাদের বানানো ওই গণ্ডির বাইরে অনেক মরা কাক এদিক ওদিক পড়ে আছে। তাদেরকে ফিরে আসতে দেখে সবাই এবার দৌড়ে এসে মাস্টারকে ঘিরে ধরল। আপনি ঠিক আছেন তো ভম্বল? এই নিন এই নিন, একটু জল খান। সকলে একেবারে ঝাঁপিয়ে পড়ল মাস্টারের উপর, তাদের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এতক্ষণ যে তারা কিভাবে বসেছিল সেটা কেবল তারাই জানে। সবাই মিলে তাড়াহুড়ো করে মাস্টারের হাতে পায়ে বাঁধনগুলো খুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল। মাস্টার দেখল রাম গাঙ্গুলি ঠাকুর মশাইয়ের পাশে ছোট্ট আগুনের শিখার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছে, আর ঠাকুর মশাই যজ্ঞ করছে। সে কেবল একবার ভম্বলের দিকে তাকাল, ভম্বল ওনার দিকেই তাকিয়েছিল। মাস্টারকে নামিয়ে রেখে সে বলল, সব ঠিক আছে, আর কাজও যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে ঠাকুর। তবে জীবনে কোনো দিন এত বড় ঝুঁকি নিইনি, আর নেবও না। ঠাকুর মশাইয়ের মুখে একটা স্মিত শান্ত হাসি ফুটে উঠল। এবারে তিনি মাথা নাড়ালেন সম্মতি সূচকভাবে, তবে মুখে কিছু বললেন না। তিনি বোধহয় মনে মনে মন্ত্র আওড়াচ্ছেন। আপাতত মৃত্যু ভয় কেটে গেছে দেখে মাস্টার খানিক স্বস্তি পেল, একটু শান্ত হয়ে বসল সে। এইবারে সে বুঝতে পারল যে এই গণ্ডির ভেতরে ঝড়ের প্রভাব বেশ কম। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, তবে তাকে ঝড় বলা চলে না মোটেই। কাছে এসে বসো মাস্টার, এখনো কাজ বাকি আছে। একবার কিন্তু কিন্তু করে মাস্টার উঠে গিয়ে বসলো ঠাকুর মশাইয়ের পাশে। সকলে ছোট্ট যজ্ঞের আগুনটা ঘিরে গোল করে বসে আছে, তাদের কপালে সিঁদুর আর চন্দনের টিপ এঁকে দিয়েছে ভম্ব। ওই অপশক্তি বেলগাছে আটকা পড়েছে, আপাতত সে নিরুপায়। আমাদের শারীরিক কোনো ক্ষতি সে চট করে করতে পারবে না, তবে সে চেষ্টা করতে ছাড়বে না এও বলে রাখি। কিন্তু মনে রেখো, সে এখনো তোমার দাদুর উপর কব্জা রেখেছে। এই অবস্থায় হাল ছেড়ে দিলে তোমার দাদুর আত্মার আর কোনো দিনও গতি হবে না। আমি এখানে বসেই তোমার দাদুর শ্রাদ্ধ করব। তোমাকে তাকে মনে প্রাণে ডাকতে হবে, রক্তের টান যে বড় টান। আমি এখন কি করবো ঠাকুর মশাই? চোখ বন্ধ করে বসে এখানে এক মনে তোমার দাদুকে স্মরণ করো। ভম্বল, তুমি বেরিয়ে পড়ো। ব্যাপারটা তাই হলো, মাস্টার চোখ বন্ধ করে বসে রইল। ওদিকে ভম্বল চলে গেল ওই বেল গাছটার কাছে। ঠাকুর মশাই বসে সকালে সেই ভম্বলের আনা উদ্ভট জিনিসপত্র দিয়ে যজ্ঞ চালিয়ে যেতে লাগল। কিন্তু মাস্টার যতবারই তার দাদুকে ডাকার চেষ্টা করছে, ততবারই সেই ভয়ঙ্কর বিকৃত শরীরটা তার মনের পর্দায় ভেসে উঠছে। তার দাদুর সাথে একটা যোগ স্থাপন করতে বাধা দিচ্ছে বারবার। মাস্টার তার চিন্তা শক্তিকে মনে মনে আরও কেন্দ্রীভূত করার চেষ্টা করল। তার শরীরটা টান টান হয়ে উঠছে চাপা উত্তেজনায়, কপালের রগগুলো ফুলে উঠেছে। এদিকে ভম্বল এতক্ষণে ওই বেলগাছের কাছে এসে দাঁড়িয়েছে। অন্ধকারের মধ্যে সেই ছায়ামূর্তিটাকে লক্ষ্য করার চেষ্টা করছে। সেই কালো ছায়ামূর্তিটা এখনও তর্জন গর্জন করে চললেও
মাঝে মাঝেই সামান্য একটা বিরক্তির শব্দ বেরিয়ে আসছে তার মুখ দিয়ে। থামতে বল, ওকে থামতে বল, মুন্ডুটা একটা ছিঁড়ে নিয়ে। তাই নাকি? তা ওর মুন্ডুটা ছিঁড়ে নিয়ে তো দেখি। তাই নাকি? বলেই ভোম্বল মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিল। তারপর ধুলোটা মুখের সামনে এনে বিড়বিড় করে একটা ফু দিল গাছের ওপরের দিকে তাক করে। এই ছায়ামূর্তি যেন গাছের ওপর থেকেই যন্ত্রণায় চিৎকার করে উঠল। চিৎকার এতটা ভয়ঙ্কর যে কোনো মানুষের বুক বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ওইসব বাজে কথা বলে লাভ নেই, তুই আজকে পার পাবি না। কই, কে আছে দেখি তো। ভোম্বল আরও এক মুঠো ধুলো তুলে নিয়ে তাতে মন্ত্র পড়ে গাছের দিকে ছুঁড়ে মারতে, এবার কিন্তু যে গলার স্বর ভেসে এলো সেটা সেই অশুভ সত্তার নয়। গলার স্বরটা বিকৃত, তবে বোঝা যাচ্ছে একজন অতি বৃদ্ধ মানুষের করুণ আর্তনা। ঠিক এই মুহূর্তটার অপেক্ষা করছিল ঠাকুর মশাই আর ভোম্বল। ভোম্বল জানত যে এই অপশক্তিকে অত সহজে বিনাশ করা যাবে না। বুড়ো ফণিভূষণের আত্মা এবং দেহটাকে তার থেকে বার করে আনতে হবে, নয়তো এই অশুভ ছায়ামূর্তির সাথে বুড়ো ফণিভূষণের আত্মাটাও এক গভীর অন্ধকারে চিরকালের মতো তলিয়ে যাবে। ভোম্বল এক মুহূর্ত নষ্ট না করে তারস্বরে চিৎকার করে উঠল, মাস্টার ডাকো, ডাকো তোমার দাদুকে মন প্রাণ দিয়ে ডাকো। ঝড়ের দাপটে দূর থেকে ভোম্বলের কান ফাটানো চিৎকার একটা ক্ষীণ স্বরের মতো ভেসে এলো ঠাকুর মশাইয়ের কাছে। শুধু বোঝা যাচ্ছে সে চিৎকার করছে, কিন্তু কি বলছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না। কিন্তু ঠাকুর মশাইয়ের এর থেকে বেশি কিছু শোনার দরকার নেই। তিনি বুঝেছেন এবার কি করতে হবে। তিনি মাস্টারকে বললেন, মাস্টার আরো মনোসংযোগ করো, তোমার দাদুর সাথে কাটানো সময়ের কথা মনে করো, ভালো করে মনে করো। বাকিরা ভয়ে হাঁ করে দেখতে লাগলো সেই অদ্ভুত কর্মযজ্ঞ। একদিকে ঠাকুর মশাই মন্ত্র আওড়াতে আওড়াতে পূজা পাঠ করে যাচ্ছে, যজ্ঞের আগুনে ঘি ঢালছে। একদিকে মাস্টার চোখ বন্ধ করে ভ্রু কুচকে সেই আগুনের সামনে বসে মনে মনে তার দাদুর কথা স্মরণ করার চেষ্টা করছে। ওই দিকে দূরে ভোম্বল বেলগাছের কাছে দাঁড়িয়ে বারবার মন্ত্রপুত ধুলো ছুঁড়ে মারছে। সে গাছের ওপর থেকে একবার ভেসে আসছে সেই ভয়াল ভয়ঙ্কর চিৎকার, আবার বড় মুহূর্তেই শোনা যাচ্ছে বুড়ো ফণিভূষণের আত্মার করুণ আকুতি। আমায় মুক্তি দাও, দাদু ভাই আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। বাকিরা সকলে অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখে চলেছে। এমন একটা অবস্থার মধ্যে যে পড়তে হবে তারা কেউ ভাবতে পারেনি। কিন্তু ধীরে ধীরে সেই হাড় হিম করা হুঙ্কার যেন বাড়তে আরম্ভ করলো। ভোম্বল বেলগাছের কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো যে গাছের ডালপালার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। ঝড়ের হাওয়ায় এমন ওলট পালটভাবে হুটহাট করে ডালপালা নড়ে না,
যেন দুটো জন্তু গোটা গাছের ডালপালার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে আর নিজেদের মধ্যে তুমুল মারামারি করছে, যেন এখনই গোটা গাছটা ভেঙে পড়বে। মঙ্গল বুঝতে পারল এ কোনো সাধারণ দুষ্ট প্রেতাত্মা নয়, তার চেয়েও মারাত্মক এক অপশক্তি। এর হাত থেকে বুড়ো ফণিভূষণকে ছাড়াতে গেলে মাস্টারকে আরও মনের শক্তি প্রয়োগ করতে হবে। ওদিকে মাস্টারের মনের পর্দায় আবার ওই ছায়ামূর্তির বারবার করে ভেসে উঠতে আরম্ভ করেছে। তার ছোটবেলার স্মৃতিগুলোকে সে যেন একেবারে গিলে খাবে। মাস্টারের মনে কোনোদিনও তার দাদু, তার ছোটবেলার কোনো স্মৃতির চিহ্নটুকু আর থাকবে না। তার জীবনের সব আনন্দ, সুখ, প্রসন্নতা সব গিলে খাবে এই অপশক্তি। বাইরে কী হচ্ছে তার আন্দাজ আর কোনো অনুভূতি নেই মাস্টারের। সে তার নিজের মনের মধ্যেই নিজের সমস্ত ইচ্ছে শক্তি একত্রিত করে এক মহা সংগ্রামে অবতীর্ণ হয়েছে। একসময় যেন অনেক দূর থেকে তার কানে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসতে লাগল। মাস্টার শুনল ঠাকুর মশাইয়ের ক্ষীণ কণ্ঠস্বর। মাস্টার, জানি তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু ওই অপশক্তির ক্ষমতা অনেক বেশি। সে কোনো মতে তোমার দাদুকে ছাড়ছে না। কিছু ভাবে যদি তোমার সাথে তোমার ছোটবেলার একটা সরাসরি সংযোগ তৈরি করা যেত, নাহলে কিন্তু ওই অপশক্তিকে বিনাশ করতে গেলে এবারে তোমার দাদুও একেবারে শেষ হয়ে যাবে। একবার অনুভব করার চেষ্টা করো। দাদু যখন তোমায় আদর করত, তোমায় গল্প বলত, তোমায় ভালোবেসে এটা ওটা কিনে নিত, মনে করো মাস্টার, মনে করো। এই শেষের কথাটা শুনেই মাস্টারের মাথায় যেন বাজ পড়ল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে নিজের বুক পকেটে হাত ঢুকিয়ে পুতুলটা বার করে নিজের দু হাতে শক্ত করে ধরল। মাস্টারের চোখের সামনেটা যেন একটা উজ্জ্বল সাদা আলোয় ভরে উঠল এক মুহূর্তে। দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, তার উপর দিয়ে ঝিরঝির করে একটা মিষ্টি হাওয়া বয়ে যাচ্ছে। সোনালি রোদের আলোয় ধানের শীষগুলো আলতো আলতো করে দুলছে। একটা বেলগাছের শীতল ছায়ার তলায় মাটিতে বসে আছে দুজন। দাদু ভাই, তুমি আর কোনোদিন ওই পুতুলটা নিতে এলে না, কিন্তু আমি যত্ন করে তুলে রেখেছিলাম। আমি খুঁজে পেয়েছি দাদু, আমি খুঁজে পেয়েছি। সেবার বাড়ি ফিরে খুব কান্নাকাটি করেছিলাম। তুমি সেদিন মেলায় কিচ্ছু চাওনি আমার কাছে, কিন্তু আমি দেখেছিলাম তুমি ওই পুতুলটার দিকে এক মনে চেয়েছিলে। কথাগুলো শুনে পুরনো ছবিটা খুব পরিষ্কারভাবে মনে পড়ে গেল মাস্টারের। তার দু চোখের কোলে দু ফোঁটা উষ্ণ জল জমেছে। আমায় তুমি ভুল বুঝো না দাদু ভাই, আমি নিজে থেকে কিছু করিনি। সেদিন রাতে আমার শরীরটা যখন রেখে তোমরা ওই চালা ঘরটায় বসেছিলে, তখন আমার দেহটা ধরে বসে থাকার লোক বদল করতে গিয়ে ওই সামান্য ফাঁকে সে আমায় টেনে নেয়। আমি নিতাইকে কিচ্ছু করতে চাইনি। দাদু, তুমি এখন মুক্তি পেয়েছো তো? তুমি না থাকলে আমায় কে বাঁচাতো দাদু ভাই? নিজের সৎ পথে থাকলে কেউ কোনোদিনও তোমার ক্ষতি করতে পারবে না। দাদু, তুমি যেও না, তোমাকে আমি তাল দেখিতে নিয়ে যাব। আমায় যে যেতে হবেই দাদু ভাই, আমি এখন আসি। মাস্টারের দুই চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। বুড়ো ফণিভূষণ উঠে গিয়ে একবার তার মাথায় হাত রেখে
যেন পরম স্নেহে আশীর্বাদ করল। মাস্টার এক চুল নড়তে পারল না। সে চেয়ে রইল সামনের দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের দিকে। বৃদ্ধ ফণিভূষণ হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল সেই ধান ক্ষেতের মধ্যে। আচমকা ভোম্বলের সামনে গাছের তলায় ধপ করে এসে একটা জিনিস পড়ল। বেলগাছটায় আগের সেই আলোড়ন থেমে গিয়েছে। সে এগিয়ে গিয়ে দেখল একটা মানুষের মৃতদেহ শুকিয়ে কুচকে কাঠ হয়ে গেছে। চারদিকের ঝড়টা যেন আস্তে আস্তে কমে আসছে, পরিবেশ শান্ত হয়ে আসছে। ওদিকে মাস্টারের অবসন্ন শরীরটা হঠাৎ করে এলিয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু তাকে ধরে ফেলল চরম ঘোষ। ঠাকুরমশাই, বড্ড বেশি ধকল গেছে, ওর মাথাটা এই পূর্ব দিকে ফিরিয়ে শুইয়ে দাও, একটু বিশ্রাম দরকার, ঠিক হয়ে যাবে, চিন্তা নেই। দূর থেকে ভোম্বলের গলা পাওয়া গেল। এই এই এইদিকে এইদিকে কেউ এসে হাত লাগাও তো। নদীর ওপারে পূব দিগন্তে ফিকে লাল রঙের আভা দেখা যাচ্ছে। রাত শেষ হয়ে আসছে। বিস্তৃত শ্মশান ভূমিতে কয়েকটা মানুষ একটা চিতা তৈরি করছে। তাদের মনে আর ভয় নেই, প্রকৃতি শান্ত স্বাভাবিক হয়ে গেছে। কেবল নদীর জলের হালকা কুলকুল শব্দ ছাড়া চারিদিকে কোনো শব্দ নেই। সবাই একটা সাজানো চিতা ঘিরে দাঁড়িয়ে আছে। মাস্টারের হাতে কয়েকটা জ্বলন্ত পাটকাঠি। মাস্টার একবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার দাদুর মুখে আগুন দিল। দূরে একটা গাছ ভেঙে পড়ার শব্দ পেয়ে সবাই ওই দিকে তাকিয়ে দেখল, তাদের থেকে 750 হাত দূরে জঙ্গলের ভেতর থেকে একটা কালো ধোঁয়া উঠে আকাশে মিলিয়ে যাচ্ছে। বুড়ো ফণিভূষণের চিতায় যখন আগুন ধরে গেছে, তখন নদীর বুকে এক কোণ থেকে সূর্য উঠে পূবের আকাশে লাল আভা ছড়িয়ে অন্ধকারটাকে মুছে দিচ্ছে আস্তে আস্তে। কম বেশি সকলেরই মানসিক আর শারীরিক ধকল গেছে, ছড়িয়ে ছিটিয়ে তারা চালা ঘরটার পাশে বসে পড়েছে মাটিতেই। ভোরের প্রথম আলো এসে পড়েছে সবার মুখে, কেটে গেছে অন্ধকারের ছায়া। সব ক্রিয়াকর্ম শেষ করে মাস্টার তাকিয়ে আছে পুড়ে আসা চিতার দিকে। পেছন থেকে ঠাকুরমশাই এসে একটা হাত রাখল তার কাঁধে। মানুষটাকে একসময় ভুলেও গিয়েছিলাম, মরে গিয়ে লোকটা মনে করিয়ে দিল কত কিছু। কত কাছের মানুষকে আমরা ভুলে যাই। যদি কোনোদিন তাল দেখি ছেড়ে যেতে হয়, আপনাদের কোনোদিনও ভুলব না, কথা দিচ্ছি। শেষের কথাগুলো বলার সময় মাস্টারের গলাটা কেমন ধরে এলো। সব কিছু মিটিয়ে সকলে যখন বেরিয়ে গেল, কেবল ভস্ম হয়ে আসা চিতার থেকে তখনও অল্প অল্প ধোঁয়া উঠছে। এত বড় একটা উপাখ্যানের নির্বাক সাক্ষী হয়ে থাকলো নিশিকান্তপুরের নির্জন শ্মশান ভূমি। তোমাকে বলেছিলাম তো বিশ্বাস রেখো, তুমি রেখেছিলে। তোমার আর তোমার দাদুর সম্পর্কের ওপর বিশ্বাস রেখেছিলে। রক্তের টান যে বড় টান বাবা। এই প্রথম উমানাথ চক্রবর্তী মাস্টারকে এই কথাটা বলে সম্বোধন করলেন। মাস্টার একটা ঢোক গিলল, কিন্তু ওনার চোখের দিকে সরাসরি তাকাতে পারল না। সে কোনো উত্তর না দিয়ে এক মনে মাটির দিকে তাকিয়ে রইল। এই মানুষগুলোকে ওই সময় একটুক্ষণের জন্য হলেও সন্দেহ করার জন্য তার মনে একটা অপরাধ বোধ যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। তোমার আত্মার সাথে তোমার দাদুর আটকা পড়া আত্মার সরাসরি সংযোগ ছিল,
ফলে সেই অপশক্তি যেটা ফণিভূষণের আত্মা আর শরীর দুইয়ের ওপরেই কব্জা করেছিল, সেটার পক্ষে তোমার মনে কি চলছে, তুমি কি ভাবছো, এগুলোর আঁচ পাওয়াটা ছিল একেবারে নস্যি। তোমাকে বলে যদি ওই গাছের তলায় নিয়ে যেতাম তবে সে সবটাই ধরে ফেলত। ওই জন্যই আপনি বলেছিলেন এইটাই একমাত্র উপায়, ওই জন্যই বলেছিলেন বিশ্বাস রেখো। হ্যাঁ, ভুল বুঝো না আমাদের। আমি আপনাদের সেই মুহূর্তে সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম আপনারা শেষে আমার সাথে বেইমানি করলেন নিজেদেরকে বাঁচানোর জন্য। সেটাই তো ভাবাতে চেয়েছিলাম মাস্টার। বিন্দুমাত্র তোমার মনে যদি আমাদের বিশ্বাসঘাতকতা নিয়ে সন্দেহ দেখা দিত তবে সে টের পেয়ে যেত হয়তো, সে ফাঁদে পাই দিত না। আর তাছাড়াও অনেক ব্যাপার আছে, আমাদের আচমকা ওইভাবে তোমাকে বেঁধে ফেলাতে তোমার মনে মৃত্যু ভয় দেখা দিয়েছিল। জেনে রেখো, সকলে জেনে রাখো, না ধর্মী সত্তা বা শক্তি সে যাই হোক না কেন, ভয় ভীত মনের ওপর বেশি করে কব্জা করে। এই ক্ষেত্রেও তাই হবে ভেবেছিলাম। তোমাকে যদি এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া যায় যেখানে তুমি একেবারে অপ্রস্তুত, হতভম্ব, ভীত হয়ে পড়বে, তাহলে তোমার প্রতি সে আরো বেশি আকৃষ্ট হবে। তবে এ কোনো সাধারণ প্রেতাত্মা নয়, তবে এ কোনো এক প্রাচীন অপশক্তি, এরা কেবল এই জগতের প্রাণী নয়। চক্রবর্তী মশাই অবাক হয়ে তাকালেন ভোম্বলের দিকে। সত্যি এ কোনো সাধারণ মানুষ নয়, ওই টুকটাক করা ওঝাও নয় ভোম্বল। তার চোখের চাহনির মধ্যে অদম্য প্রাণশক্তি সঞ্চারিত আছে। ভোম্বলকে চুপ করে যেতে দেখে তিনি বললেন, এই মহাবিশ্বের সব স্তরেই তাদের অবাধ বিচরণ, এরা সংহারক শক্তির প্রতিনিধি। পঞ্চভূতের কথা শুনেছ নিশ্চয়ই, পৃথিবী, জল, বায়ু, অগ্নি আর আকাশ। শাস্ত্রমতে এই পাঁচটা উপাদান দিয়েই এই জগৎ সংসারের সৃষ্টি। এগুলোকেই একসাথে বলা হয় মহাপঞ্চভূত বা মহাভূত। সাধারণত এরা মানে এই অতিলৌকিক জীবেরা এই পাঁচটা মৌলিক উপাদানের যে কোনো একটার উপর অলৌকিক প্রভাব বিস্তার করতে পারে। নিজেদের কুকর্মে সেই একটা ভৌত উপাদানকে ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রেও পঞ্চভূতের একটা ভূতের অধিকারী ছিল এই অপশক্তি, আগুন। হ্যাঁ মাস্টার, ভেবে দেখো, এই পাঁচটা উপাদান দিয়েই যদি সব কিছুর সৃষ্টি হয় তবে আমাদের মানব দেহও এই পাঁচটা উপাদানেই তৈরি, যার জন্য আমরা মৃত্যুর পর দেহটাকে সৎকার করে তাকে আবার এই মহাবিশ্বে ফিরিয়ে দিই। আমাদের নশ্বর দেহ আবার পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তাহলে বুঝতে পারছো, এর মধ্যে একটা উপাদান যদি অস্বাভাবিক বা অন্যায্যভাবে ব্যবহার করা হয় তাতে কতটা বিপদ নেমে আসতে পারে। দেখলে তো কি নেমে এসেছিল সেদিন রাতে, তোমরা যখন আমাকে প্রথম ফোন করেছিলে তখনই আমি আন্দাজ করেছিলাম যে যেই হোক না কেন সে আগুন নিয়ে খেলছে, মানে তার প্রভাব বিস্তার করার ক্ষমতা রয়েছে অগ্নি এই উপাদানের উপর। এই রকম সময় একমাত্র সেই উপাদানেরই সঠিক প্রয়োগ করে তাকে প্রতিরোধ করা সম্ভব। বাস্তুশাস্ত্রে এই পাঁচটি উপাদানের সাথে পাঁচটা দিকের সম্পর্ক রয়েছে। যে কোনো শুভ কাজে প্রত্যেকটা উপাদানকে একটা নির্দিষ্ট দিকে স্থাপন করতে হয়। অগ্নিকে স্থাপন করতে হয় দক্ষিণ দিকে। সেদিন রাতে তোমরা যখন আমাকে সাহায্যের জন্য ফোন করেছিলে আমি আন্দাজ করতে পেরেছিলাম এই সমস্যার সাথে অগ্নির সম্পর্ক রয়েছে,
সমাধানের সূত্র দক্ষিণ দিকেই থাকবে। তাই বলেছিলাম 750 দক্ষিণেই যেতে হবে। সেখানে একটা বেল গাছ আছে। এখন এই বলে জিজ্ঞেস করো না যে কি করে বুঝেছিলাম ওই জায়গাতেই ওই বেল গাছটা থাকবে। ওসব বহু বছরের শাস্ত্রচর্চার ফলও বলতে পারো, বা নেহাত আন্দাজে ঢিলও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। দক্ষিণ দিকে অগ্নিকে স্থাপন করলে আমাদের কোন গুণ বৃদ্ধি পায় বা কিসের উন্নতি হয় জানেন? সকলে ফ্যাল ফ্যাল করে ভোম্বলের দিকে তাকিয়ে রয়েছে, কারোর মুখে একটাও কথা সরছে না। আত্মবিশ্বাস, সেই জন্যই ঠাকুর মশাই মাস্টারকে ধরে বেঁধে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে একটাই কথা বলেছিলেন, মনে আছে মাস্টার? বিশ্বাস রেখো। আসলে এই জগতের সব কিছুর সাথে সবকিছুর একটা অতি সূক্ষ্ম সম্পর্ক রয়েছে। শেষে গিয়ে দেখবে সব কিছুর হিসেব মিলেই যায়। তুমি হয়তো সেই হিসাব নাও পেতে পারো, কিন্তু মনে রেখো সে হিসাব মিলবেই। সকলে চুপ করে বসে রয়েছে মাস্টারের ঘরের ভেতর। আজ রাতে এখানেই একটা ছোট করে মৎস্যমুখীর আয়োজন করা হয়েছে। ও ঘরে চক্রবর্তী মশাইয়ের স্ত্রী রান্নাবান্না করছে, তাকে হাতে হাতে জোগাড় করে দিচ্ছে গাবতলার চায়ের দোকানের ফটিক। নিশিকান্তপুর থেকে সকলে এসেছেন, গণেশবাবু হরেনবাবু তাদের সাথে ভোম্বলও এসেছে। আজ কিন্তু কনকনাথ কর্মকার মশাইও উপস্থিত, তবে উনি বিশেষ কথা বলছেন না, ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন, মুখটা খানিক ভাঁড়। মাস্টার বোধহয় কারণটা খানিক আন্দাজ করতে পারল, কিন্তু সেই সময় কিছু বলল না, আর কেবল নিতাই এসে পৌঁছয়নি, সে এখন অন্য রাস্তায় পাড়ি দিয়েছে। তার সাথে এখানে আর কারুর কোনোদিন দেখা হবে না। বোধহয় তাদের সকলের জীবনে একটা অন্ধকার অধ্যায় শেষ হল। আসলে আমাদের জীবনে কোনটা শুরু আর কোনটা শেষ তা কে বলতে পারে? ঠিক কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে তা বোঝার ক্ষমতা সামান্য মানুষের থাকে নাকি? আসলে এই মহাবিশ্বে মানুষের জন্য কোথায় কি অপেক্ষা করে আছে তা কেউই বলতে পারবে না। তালদিঘির কথা আজ হয়তো এখানেই শেষ, কিন্তু আরও কিছু হয়তো অপেক্ষা করে রয়েছে এই বাংলার বিস্তৃত গ্রামাঞ্চলের আনাচে কানাচে। আরও এক নিশিকান্তপুরে কিংবা আরও এক তালদিঘিতে কে বলতে পারে? আপনারা শুনলেন তালদিঘির গল্প শ্মশানেই সব শেষ, অন্তিম পর্ব। গল্প রচনায় সুমিতেন্দ্র ঘোষ আর সুকান্ত দাস, গল্প কথক ও উমানা চক্রবর্তীর ভূমিকায় প্রত্যয়, মাস্টারের ভূমিকায় সুমিতেন্দ্র, ভোম্বলের ভূমিকায় কিংবদন্তি চ্যানেল থেকে সৌরভ রায়, চরণ ঘোষের ভূমিকায় আদিত্য, রাম গাঙ্গুলির ভূমিকায় শুভদীপ, নিবারুণ ভাদুরীর ভূমিকায় সৌরদীপ, হরেন্দ্রনাথের ভূমিকায় নীল, এবং অন্যান্য চরিত্রে প্রত্যয় আর সুমিতেন্দ্র। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।